शुरू होच्छे नृत्यनाट्य आली बाबा দেখো সাকিনা, আলীর স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাঠুরে, কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি তুমি আমার তেমন মেয়ে নও। তবে সে থাকে আমাদের বাড়ি আসি কেন বলতে পারো?
আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে দেড়া সস্তায় পাই। বটে বটে। আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে। আর দশ বারোশের ফাও। বটে বটে। আর ফাঁকি ফুকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো দশ বারোশের। বটে বটে বলো কি, আমি যার হাসি চাপতে পাচ্ছি না। তারপর হিসেবের সময় গোলমাল করে শিকি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ কোন ব্যাকুব বলে মন্দ, খাসা কাজ, তোফা কাজ। সাকিনা বিবি কই গো? ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে? ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে? আমার কি চাই পাউন পোষায় বিহানের ঝোঁকে? আমার কি চাই পাউন পোষায় বিহানের ঝোঁকে? ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে? রেতের বেলি মরদ কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাট। রেতের বেলি মরদ কাটে কাঠ, বিহান হলে আমার বাড়ি নাট। ভিজে কাঠ বাঁচিকে ঘটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট। ভিজে কাঠ বাঁচিকে ঘটে বেছে বন হয় মহা ঝঞ্ঝাট। এটা করতে হয় না ওটা সে মরে বকে, এটা করতে হয় না ওটা সে মরে বকে। ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মুখে? এই যে ফাতিমা বোন, আজ আমাকে পাঁচ মন কাঠ দিতে হবে, দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি, অমনি দিতে হয়। তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো? তা কেন ভাই, বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে দু পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় তিন মন দশের করে সরেশ কাঠ পাওয়া যায়, তুমি না হয় সাড়ে তিন মন করে দিও। বেশ তো বোন। হ্যাঁ একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানিক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো এই এক ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো, আসি বোন। দামটা নিয়ে যা মর্জি, না ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাঠ কাটতে চলেছ? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটাকা আলবাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ পাঁচ মন। আর এক মন ফাও আর এক ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে এক টাকা ছ পয়সা। সাত মন কাঠের দাম মাত্র এক টাকা ছ পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। দেখো হুসেন সাহেব, সাকিনা বিবি আমার মনি, কিছু বলতে পারিনি, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে না তাও বাপু দেখতে পারিনি। তা তো বটেই। আচ্ছা মার্জিনা, আমাদের অবস্থা দেখে তোর মনে কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। হয়েছে না? ও আচ্ছা মার্জিনা, মার্জিনা আচ্ছা থাক। কি বলতে বলতে থামলি কেন? না মানে বলছিলাম কি, তুমি বলতে সরম হচ্ছে? না না সরম কেন, বলছিলাম যে তুমি কি আমাদের ভালো ভালোবাসি কিনা, তা একটু একটু বাসি বই কি। বাসো বাসো না তাহলে মার্জিনা। কি তুমি আমাকে আমাকে তুমি একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ আমি যাই, কিন্তু মার্জিনা তুমি কি আমাকে। তা হয় না হোসেন। কেন? আমি বাঁধি। ও খোদা, মার্জিনাকে ফুরসত দাও, মার্জিনাকে রানী করো, মার্জিনাকে রানী করো, মার্জিনাকে রানী করো। আইয়া বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে, আইয়ে।
আয় বাঁধে তুই বেগম হবি খোয়াব দেখেছি আমি বাদশা বনেছি আয় বাঁধে তুই বেগম হবি খোয়াব দেখেছি আমি বাদশা বনেছি বেশ হয়েছে আয় তবে তোর লেজটা ছেটে দে বান্দা মানার বাদশার লেজ লোকে বলবে কি আর থাকলে তুই চটপট আয় বেগম করে নি থাকলে তুই চটপট আয় বেগম করে নি এই বেলা আয় আগে ভাগে নইলে পাবি নি পাবো না কি রে আরে বলিস কি রে ওই রকম ও কি কথা রে ওই কথা রে তোর জন্য তখত তাউস কফিন কিনেছি কবর কেটে দশখানা বানিয়ে রেখেছি আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি আমি বাদশা বনেছি আমি বেগম হয়েছি আমি বাদশা হা 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 আমি বেগম বাদশা বেগম ঝমঝমা ঝম বাজিয়ে চলেছি 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 আরে ভাই কাঠ কাটি গে কড়াকট আরে ভাই কাঠ কাটি গে কড়াকট নইলে বেত লাগাবে পড়াবট আরে ভাই কাঠ কাটি গে কড়াকট আরে ভাই কাঠ কাটি গে কড়াকট মারিস নে ছোট ছুটিয়ে ঘা হো মোটা গুড়ি তাতে সানবে না ঘুরিয়ে কুল খুব জোরে লাগা মারিস নে ছোট ছুটিয়ে ঘা হো মোটা গুড়ি তাতে সানবে না ঘুরিয়ে কুল খুব জোরে লাগা গাঁজা ডাল কুপিয়ে কাটি হাইয়া হাইয়া হো গাঁজা ডাল কুপিয়ে কাটি শুকনো ভাঙে ফটাফট আরে ভাই কাঠ কাটি গে ফটাফট আরে ভাই কাঠ কাটি গে ফটাফট নইলে বেত লাগাবে ফটাফট আরে ভাই কাঠ কাটি গে 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 ফটাফট হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবনভরি কাঠ কাটা লিখেছে? কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্ধে তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজানচি কানা, আমরা তার তহসিলদার। কত কাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভাণ্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে, ভোগ করবে কে? চিচিং হাপ! ভোগ করব আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে যান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটি তো জন্মেছি, অথচ কাশেম হল ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না।
চিচিং বন্ধ। চলো আজ হিরাতের দিকে যাওয়া যাক। কাবুল পালকি পাতা তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। বিরাট কাবুল পালকি পাতা তিহারানি ইস্পাহানি কেউ না যাবে বাদ। সুলুক বুঝে কোন মুলুকে পড়ব সড়াক শো, সুলুক বুঝে কোন মুলুকে পড়ব সড়াক শো, ভুলব পাড়ব দেখিয়ে যাব ভুল হারামে গো, ভুলব পাড়ব দেখিয়ে যাব ভুল হারামে গো। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না, এদিকে তো সন্দেহ হয়ে এলো। এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক। ইয়াল্লাহ, তাই তো সন্ধে হয়ে গেল, আলি তো ফিরল না। ওগো আমার কি হলো গো, কেন আমি তাকে মরতে জঙ্গলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা এসেছ? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? কেন আসতে কেন, এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে ঝগড়া করবো? হ্যাঁ গো, হ্যাঁ গো, থলে থলে কোথায় পেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ, থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয় মোহর। মোহর সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ? আরে মরো, চুপ কর না, চুপ কর না, আরে চেঁচালি আমাদের গলকানা যাবে। তা তো যাবেই গো। আরে না, ডাকাতি করে টাকা। আরে না, চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে খোদা, শোনো না, বনের ভেতর কাট কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ, কাঠের ভেতর সোনার মোহর? উরে বাবা, চেঁচাসনি, মারা যাব। উরে বাবা, চুপ করতে পারছি না গো, হাল্লা দে আমার কান্না। কি হচ্ছে প্রতিমা? আস্তে আস্তে। তোর তীরে কসম খাই, মোর চোখের কোণে পানি আছে ভাই। তোর কি রে কসম খাই, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। ধরস ধরস করতেছে বুক, জ্ঞান ঘুমি নাই। তোর কি রে কসম খাই, মোর চোখের কোণে পানি আসছে ভাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। ও তুই ও কি কইস ছাই, লাচন কদন আসছে না মোর কদন যে বালাই। আমি পুজ করছি তাই কি করব কই রে আলি ভাই, আমি পুজ করছি তাই কি করব কই রে আলি ভাই। জিবে থাক, চুপ করে থাক শামাই। উমর সইছে না শামাই, চেপে থাক তুই পারি যত, ডাক ছেড়েছি চাই। তুম চুপ র, মুই হাঁপ খাই আর ডাক ছেড়েছি চাই। চারি ভাই, কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আমি আমি এই চাই। Thank you.
চলছে ভালো তো? সে আর বলছে, এই সিরাইশ্বরে ঢেড়ে আমি নোংরাও আছে, কিন্তু ও এই কাসেম সাহেবের মতো উঁচু মেজাজ আর দিলখোশ আদমি একটিও মেলবে না। ঠিক, একটিও মেলবে না। দশ বোতল সিরাজ লাও, দেদার সিরাজি ঢেলে বিবিদের মদ্য বানিয়ে দাও। কাসিম সাহেব কোথায় রে আব্দাল্লা? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না, তুমি কাসিম তো? এ কি বলছো, কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গীন, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর, কোথায় পেলে? আলীর বাড়ি থেকে, ফতিমা কুনকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হয়? বুঝো, বুক গেল। সকিনা দেবি, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো। ওগো, তুমি আমায় ধরো গো। তোমরা সাহেব বিবিকে ধরাধরি করো গে, আমি বাঁদিদের নিয়ে গান শোনাই। দেখে শুনে বোঝতো মানো না, দেখে শুনে বোঝতো মানো না, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, দেখে শুনে বোঝতো মানো না। দেখে শুনে বোঝতো মানো না, দেখে শুনে বোঝতো মানো না, খাবে পোলাও কারি, হাঁকবে জুড়ি, পরে হাঁটুক পায়ে চিবুক মুড়ে, অত হয় কি না হয়, অত সয় কি না সয় থুড়ি, দেখো কেমন মজা রাজার রাজা, দিলে ধনের বোঝা আর ঋষের গোজারে খোনা। দেখে শুনে বোঝতো মানো না, দেখে শুনে বোঝতো মানো না, বলতে গেলে দুটো কথা কানে তোলো না, দেখে শুনে বোঝতো মানো না। বাবা,
কি গা ফতিমা, আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুর সবুর, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন, পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা, বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে তা বটে। আলি বাবা, আলি বাবা। কে? এ কি কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলি, কোথায় টাকা পেলে? টাকা বুঝতে পারছো না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কুনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদার দেবার লোক পাইনি, বড় বড় কাজী মোল্লা নবাব বাদশাহ পড়ে রইল, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলি সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো তাতে আমি ভয় করি না, তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বাটে বাটে, আলি ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি, আমি যথা সর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা ইং, এটা আর মনে থাকবে না, খুব থাকবে। ও আর কত দূর, হ্যাঁ ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার, ভয়ঙ্কর স্থান। আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড়, যে ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক, ইয়ে আল্লাহ, ইয়ে ক্যা হায়, ও ক্যা হায়, হাম কন হায়, এসব আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া, আমার চাকর, আমার চাকরানি, আমার বাদশাহ, আমার বেগম, আমার, আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে, আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেব, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না, আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর তিন বস্তা মোহর এই নিয়ে যাই, তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলে দর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, মানুষ খেতে না পেলে কি করে? খাই 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 ফাঁক, কই দোর খুলে না তো। ওরে বাবা, কি করলাম, খেতে না পেলে লোকে কি করে? মোট বয় চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে, না না না, সেটা তো একটা ফলের নাম, আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক, ওরে বাবা রে কি হলো রে, গম ফাঁক, অড়র ফাঁক, মটর ফাঁক, ভুট্টার ফাঁক, কিসে তোর খোলে, কেউ বলে দে না রে, বলে দে, আমি তোকে সব দেব, তোর গোলাম হব। আলি, ওরে প্রাণের ভাই আলি, বলে দে না রে ভাই, বলে দে।
আশরে শিব যত লেখা ছিল পিতা মাতা দ্বারা সুতা সুতে রাখি এখনই মুদিতে হবে দুয়াখি রহিবে না বাকি হিসাবের ফাঁকি ধনবান কিবা যত লেখা ছিল সকলে কে যেন কি বলছে আলী আলী তুই শুধু সংকেত জানিস আমায় বলে দে দে ভাই মেহরবানি করে দোর খুলে দে দোর খুলে দে দোর খুলে দে আঙুর ফাঁক পেস্তা ফাঁক বেদানা ফাঁক কিসমিস ফাঁক আল্লাহ দয় ফাঁক 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 কে আলি এলি তোমরা কে চিনতে পারছো না তোমার বাবা মর্জিনা মর্জিনা কি বিবি সাহেব দুপুর গেল সন্ধে গেল রাত এলো আর কখন সে আসবে মর্জিনা আসবে বিবি সাহেব কাসিম সাহেব ঠিক আসবে আমার কেমন কেমন করছে কেন মন আমার কেমন কেমন করছে কেন মন আমার চোখ ছল ছল পাতাল টাল রক কেন টন টন আমার চোখ ছল ছল পাতাল টাল রক কেন টন টন আমার কেমন কেমন করছে কেন মন আমার শিউরে শিউরে উঠছে কেন গা খালি হৃদয় করতেছে খা খা আমার শিউরে শিউরে উঠছে কেন গা খালি হৃদয় করতেছে খা খা আমার হার মার মার বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন আমার হার মার মার বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন এমন ছটপটানি প্রাণ পোড়ানি কি চাই অলক্ষণ আমার কেমন কেমন করছে কেন মন আমার কেমন কেমন করছে কেন মন এ আমি কি করলাম কেন পরের ধন দেখে হিংসে করলাম মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম কেন বললাম না তুমি আমার মোহর স্থির হবি সাহেব স্থির হব আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস আবদাল্লা ডাকতে গেছে সাকিনা বিবি ও গো আলী ভাই গো ও গো আলী ভাই থামো 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 থামতে যে পাচ্ছি না গো ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না বিপদ ঘটবে আমি চলি ও আমার কি হলো মর্জিনা আমি যে তার আশা ছাড়তে পাচ্ছি না আশি রেখেছি প্রাণ সে কি রে আসিবে তাই ভালোবাসিতে আসে
এসেছে ভালো, সে বাসা সে ভালোবাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। সে হাসিটি সে মুখের, সে চাহনি সোহাগের, সে হাসিটি সে মুখের, সে চাহনি সোহাগের, দেখিয়া চিনেছি চাঁদ এরি আকাশে ভাসে, হাসি হেরে কেঁদে মরি তবু মৃদু মৃদু হাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। এমন মুশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোর দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হুসেন সাহেব মরলে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে, বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুট বাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমার তুমি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জি না, তাই বসে বসেই শোন। শুনবো না বললে ছাড়বে কি বিবি জান? ফতিমা বিবি যেমন হুসেন রে হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে, হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে। আবদাল্লা তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা আবদাল্লা, কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার কিনে ফেললি যে মর্জিনা। মর্জিনা, আরে হুসেন সাহেবজি তাহলে মরেনি? দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সবো না, আমি ঢের সয়েছি আর তো সবো না, তোমার কুটিল নয়ন ছালের বাঁধন চেচে পড়ব না, তোমার কুটিল নয়ন ছালের বাঁধন চেচে পড়ব না, আমি ঢের সয়েছি আর তো সবো না। বহুত দাগা বুক পেতে নিছি জ্বালা জীর্ণ হয়েছি, বহুত দাগা বুক পেতে নিছি জ্বালা জীর্ণ হয়েছি, এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর তো রব না, আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, একই কথা মার্জিনা।
তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি যায়। শোনো শোনো, আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। কে বললে নেই? আমার চোখে জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী। মার্জিনা তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার চার ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, দুবানার জল পাই, চার পয়সার আন্ডা, চার পয়সার চানাচুর আর চারানার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো। সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়া গড়ি খাবো। করো কি করো কি, বৌনির সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব, পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আসনাই করেছে। বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাবো শাহজাদি, মরে যাব, আমি গরিব, মেরো না। ভয় কি বাবা মুস্তাফা? আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না না না, তা কি হয় তা কি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি কি বলি। বাবা মুস্তাফা, আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম না? না চোখ পাথ, আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আছাদ, আমার আমার নিকে হতে সাধ। আল্লাহ, আমার কি সেই নসিব, কেন বিবিজান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। হমে ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মে নহি জানে দুনিয়াদারে। হমে ছোড়ি দে রে সাইয়া, ছোড়ি দে রে মে নহি জানে দুনিয়াদারে। জোরাওয়ার সে গীত নহি হোগা তেরা, গীত ঝক মারি
छोड़ी दे रे सैया छोड़ी दे रे मैं नहीं जाने दुनियादारी हमें छोड़ी दे रे সর্দার কি ব্যাপার সেই লাশটা নেই হ্যাঁ সে কি সর্দার বাটপার জবর বাটপার মাল সবার হে কিয়া বাত মাল তো ছুপাত ও আমার আসাত মাত্রাও তো ফাত আসামি ফেরার সর্দার আসামি ফেরার লাশ গায়েব কিতনা হুশিয়ার তা ভি গুনাহগার শোনো চোর গ্রেপ্তার করতেই হবে না করলে আমাদের নিস্তার নেই তোমাদের মধ্যে কে যাবে আমি যাবো সর্দার আলাপ করো চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে বুঝতেছে সর্দার ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা ঠিকই যাচ্ছি বাবা মুস্তাফা তুমি অমন হুঁশিয়ার তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল দেখতে খুব সুরত ছিল বুঝি আরে ভাই সে কথা তুলিস কেন শেষকালে কি পথ ভুলে মরব না খানায় পড়ব না না সে কাজ নেই তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো সকালবেলা দোকানে বসে আছি এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো বাবা মুস্তাফা একটু একটু আফিম খায় মনে হল মৌটাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে বাবা মুস্তাফা মুখ তুলে দেখি ও কি বলবো ভাই পান পানা মুখ গোলাপি রঙের ঠোঁট তাই মজাদার হাসি পটল চেরা চোখে জাদু মাকানো ধার দেখে মাথাটা আমার বন 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 করে ঘুরে গেল মুস্তাফা তুমি ডাল খাচ্ছ আরে ভাই ছুরি দেখলে চোখওয়ালা সালারাই ডাল খায় আমি তো বুড়ো নজর গেছে কিন্তু বাবা তোমার তারিফ দি খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো কিন্তু আর কত দূর থামো বাবা থামো মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা সেলাম বাবা মুস্তাফা তোমার ঠাহর বটে নাও চোখের বাঁধন খোলো এই নাও বকশিস আদাব ভাই আদাব চলি তাই তো আশেপাশে সব বাড়িতে এক ধরনের কি করে চিনব এক কাজ করা যাক এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি বাস কাম ফাতে এইবার সর্দারকে খবর দিই
বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভণ্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবে। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেস্ত রে, আমি যে ঘৃণায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলুম আমার যেন আবার শাদী হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে, তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাসিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পোড়ার মুখে। সাকিনা বহি, কেউ দিদি এলে? ও দিদি রে, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক দিদি। ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর।
ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, রানী ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ফোটে ফুল শূন্য ডালে দেখবি জোড়িয়া। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কূপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলি বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হুশিয়ার ভাই সব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আবদাল্লা, তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কূপ রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না। বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আবদাল্লা, আবদাল্লা তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আবদাল্লা, তুই এক একটা কূপো ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপরা সব ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপরা সব ডাকাত পড়েছে। কি কথা কস নেহি আফসোস দুশমন জানবেছে রে, নেহি আফসোস দুশমন জানবেছে রে। সাচ এহি বাত ডাকাত পড়েছে। ঝুট পাত নেহি কুপোয় অক্কা পেয়েছে উপর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। উপর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। আলবাত বহুত মজা হয়েছে। আলবাত বহুত মজা হয়েছে।
आइए जनाब आइए बाबा এই দরবেশ আমার নতুন দোস্ত বড় সৎলোক সচ্চা আদমী ইনি আজ রাত্রে আমাদের অতিথি আদাব জনাব আদাব আদাব আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল আপনি আরাম করুন আমি আপনার খানার বন্দোবস্ত করি গে হ্যাঁ একটা কথা আমি দরবেশ আমার মানত আছে আমি নিমক খাই না আলি সাহেব বেশ আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি আপনাকে কি দিয়ে খাতির করব জানাব আমি শুনেছি তোমাদের বাদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু জি আমি নাচ গান বড় পছন্দ করি আপনার ফরমায়েশ এক্ষুনি তামিল হবে ভারী তাজ্জব তো দরবেশ নিমক খায় না সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন মর্জিনা মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে আচ্ছা চল যাচ্ছি আবদাল্লা তোর ছোড়াখানা দে তো আবদাল্লা খোদা আর একবার আমার সহায় হ মর্জিনা এ কি করলি সাধু দরবেশের মুখে ছুরি বসালি জেনাব জেনাব এ দস্যু সর্দার জেনাব সর্দার আমায় মাফ করো তুমি যেমন আলি সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি তুমি ঠিক করেছ মর্জিনা তুমি নিমকের কাজ করেছ আলি সাহেব আমি তোমার দুশ্মন তোমাকে আজ খুন করব বলেই তোমার ঘরে এসেছিলাম তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না মর্জিনা তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হল মর্জিনা আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দলত আমি সব তোমাকে দিয়ে গেলাম দলতে আমার কাজ নেই সর্দার তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব দিঘি কাটিয়ে দেব গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব এখন আমি শান্তিতে মরতে পারব মর্জিনা দোস্ত হুসেন জি সরদার মর্জিনা আমার কন্যার সমান আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন সরদার সবই তো দিলে তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না জিনা তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা দুবার আমার প্রাণ রক্ষা করলি আজ থেকে তুমি আর বাঁদি ন আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব আবদাল্লাহ
আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে। আবেশ বিভরা আপন হারা প্রেমী প্রাণ প্রেমে মাতুয়ারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও, রেখো এমনি করে সোহাগ ভরে মন চরে বেঁধে প্রেম ধরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে। হ্যাঁ আনন্দ আনন্দ। চাঁদ চকরে অধরে অধরে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে সুধা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে অধরে অধরে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমী তো প্রাণ প্রেমী মা তোমারা, আবেশে বিভোরা আপন হারা প্রেমী তো প্রাণ প্রেমী মা তোমারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও, দেখো এমনি করে সোহাগ ভরে, দেখো এমনি করে সোহাগ ভরে মন চরে প্রেম প্রেম ধরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে কী শোভা। স্কুলের কোনো স্যার থাকলে আসবেন একটু স্টেজে, ধরণীবাবু সবাই সোজায় দাঁড়াও একদম সুন্দরে, এদিকে ঘুরে পড়, এদিকে ঘুরে পড়, এদিকে ঘুরে সরে ওদিকে মুখ করে দাঁড়াও, ফটো নেবে সরে 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 তোর এদিকে সরে, ওদিকে ঘুরে এদিকে ঘুরে যা, হ্যাঁ এদিকে ঘুরে যা, স্যার আপনি কিছু বলুন, শুভেন্দু স্যার আসুন।
এই নৃত্যনাট্যের সঙ্গে সঙ্গেই শেষ হলো আমাদের শতবর্ষের তৃতীয় পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠান। আমি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই, সেই সঙ্গে তাদের প্রশিক্ষক প্রণজিৎ সামন্তকে আন্তরিক এবং অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আমরা একেবারে নতুন এই সমস্ত নাট্যানুষ্ঠান, নাচের নৃত্যানুষ্ঠান, এই সমস্ত কিছু একেবারে আনকোরা ছেলেমেয়েদের নিয়ে যেভাবে প্রণজিৎবাবু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সুন্দরভাবে এক একটা প্রোগ্রামে সাফল্যের সঙ্গে মঞ্চে উপস্থাপন করেছেন, এটা যথেষ্ট প্রশংসা দাবি রাখে। আমি ধন্যবাদ জানাই।